আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য দারুণ মজার শামি কাবাবের একটি রেসিপি নিয়ে এসেছি। এই শামি কাবাবটি গরুর মাংসে কিমা দিয়ে বেশি করা হয়ে থাকে, তবে আমি আজকে কোনো ধরনের কিমা ইউজ করব না, সরাসরি গরুর মাংস আর বুটের ডাল দিয়েই এই শামি কাবাবটি তৈরি করেছি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই বিফ শামি কাবাবের রেসিপিটি। এখানে আমি 100 গ্রামের মতো ছোলা বুটের ডালটা নিয়েছি, এটাকে ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 100 গ্রাম ডাল ফুলে অনেকটা হয়ে গেছে। এখন এতে 300 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি। এই গরুর মাংসগুলোকে আমি ছোট পিস করিনি, বড় বড় পিস অবস্থায় দিয়ে দিচ্ছি। এখন এতে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। আর এখানে 1/2 চামচ করে আছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখন এখানে 1 ইঞ্চি সাইজের আদা আমি এভাবে ছোট ছোট স্লাইস করে নিয়েছি, আর কয়েক টুকরো রসুন মাঝখান দিয়ে চিরে তারপর দিয়ে দিচ্ছি। এখানে 3টা তেজপাতা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা আছে, দারচিনি, লং, এলাচ আর গোলমরিচ। বড় 2টো পেঁয়াজ কুচি দিচ্ছি, আর 5টা কাঁচামরিচ দিয়েছি। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে দিব। মাংস আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর তেজপাতাগুলো তুলে ফেলছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা একটু টেনে আসলে এটাকে ঠান্ডা করে পাটায় বেটে নিব। আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি, মাংসটাকে প্রথমে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি, তারপর ডালটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এরপর এখানে এলাচ, গোলমরিচ, দারচিনি, লং আর জয়ত্রী, সামান্য জয়ফল নিয়েছি। এটা বেটে বেটে নেওয়া এই মশলাটি শামি কাবাবে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে, আর খেতেও অসম্ভব ভালো লাগবে। এখানে 1 মুঠের মতো পুদিনা পাতা কুচি দিচ্ছি, আর 1/4 কাপের মতো পেঁয়াজ বেস্তা নিয়েছি, সাথে 2টা ভাজা শুকনা মরিচ। এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি বেস্তার সাথে, তারপর এটাকে দিয়ে দিচ্ছি। আমি এই বেস্তায় 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করেছিলাম, চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটা মুরগির ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, এই ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেছে, এখন গোল গোল করে শামি কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এই শামি কাবাবটা হালকা একটু ভেজে তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখন খাবেন তখন বের করে আবার একটু ভেজে নিলেই হবে। আমার টোটাল 18টার মতো শামি কাবাব হয়েছে। এগুলোকে এখন গরম তেলে একটা একটা করে ছেড়ে ভেজে নিব। অনেকেই আছেন ডিমে চুবিয়ে ভেজে খেতে পছন্দ করেন, আমি আজকে এই শামি কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ভেজে দেখাবো। চাইলে সরাসরিও ভাজা যাবে যেহেতু ভিতরে ডিম দেওয়া হয়েছে। এখন একটা ডিমে সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি, তারপর শামি কাবাবগুলো দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি 4টা 4টা করে শামি কাবাব দিয়ে ভেজে নিচ্ছি, এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো শামি কাবাব ভেজে নিয়েছি, দুই পাশে কালার চলে এসেছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তুলে ফেলছি। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের বিফ শামি কাবাবের এই রেসিপিটি। আসছে ঈদে এভাবে আপনারা শামি কাবাবটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।